नकल डिम থেকে সাবধান। বাংলাদেশ সহ আশেপাশের অনেক দেশেই নকল ডিমের সন্ধান পাওয়া গেছে। ক্ষতিকর এই ডিম দেখতে অবিকল হাঁসমুরগির ডিমের মতোই। এই ডিমে কোনো খাদ্যগুণ ও প্রোটিন থাকে না। এই ডিম মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। নিজের ও পরিবারের সবার স্বাস্থ্য সুরক্ষার জন্য নকল ডিম চিনে রাখা জরুরি। জেনে নিন কোন কোন লক্ষণগুলো দেখে নকল ডিম চিনবেন। সাধারণ ডিমের চেয়ে এই ডিম বেশি ঝকঝকে। কৃত্রিম ডিম আকারে আসল ডিমের তুলনায় সামান্য বড়। ডিম ভাঙার পর সাদা অংশ ও কুসুম এক হয়ে যায়। ভাঙার পর আসল ডিমের মতো কুসুম এক জায়গায় না থেকে চারপাশে ছড়িয়ে পড়ে। নকল ডিমের আকৃতি অন্য ডিমের তুলনায় তুলনামূলক লম্বাটে ধরনের হয়ে থাকে। এই ডিম সিদ্ধ করলে কুসুম বর্ণহীন হয়ে যায়। এর খোলস বেশি শক্ত ও মসৃণ হয়। খোলের ভেতর রাবারের মতো লাইন থাকে এবং খোসায় প্রায়ই বিন্দু বিন্দু ফুটকি দাগ দেখা যায়। রান্না করার পর এই ডিমে অনেক সময় বাজে গন্ধ হয় কিংবা গন্ধ ছাড়া থাকে। আসল কুসুমের গন্ধ পাওয়াই যায় না। নকল ডিমকে কোনো তীব্র গন্ধযুক্ত বস্তুর সঙ্গে রাখলে ডিমের মাঝে সেই গন্ধ ঢুকে যায়। রান্নার পরেও ডিম থেকে সেই গন্ধই পাওয়া যায়। আসল ডিম ভাঙলে মুড়মুড়ে শব্দ হয়, কিন্তু প্লাস্টিকের ডিমে তেমন শব্দ হয় না। আর নকল ডিম ভেঙে রেখে দিলে পিঁপড়া বা পোকামাকড় আসে না। নকল ডিমের কুসুমের চারপাশে রাসায়নিকের পর্দা থাকে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানান, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পেতে বেল আইকনটিতে চাপ দিন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।